HW16 এর রিভিউ নিয়ে আসলাম। তো ফারস্টে আমাদের বক্সটা কাঙ্ক্ষিত এন্ড বক্সটা র‍্যাপিং করা আছে খুব ভালো, অরিজিনাল একদম মেড ইন চায়না লেখা আছে। এন্ড এটা এখন আমরা আনবক্সিং করছি একটা চাকুর মাধ্যমে। আপনারা যা ইচ্ছে তা দিয়ে আনবক্সিং করবেন, কোনো সমস্যা নেই। HW16 ব্ল্যাক কালার, হুবহু আইফোনের কপি বলতে পারেন, অনেকটা সিরিজ 6 এর মতন। খুবই শাইন, একদম ক্লিন কালার, টেক্সচারটা খুবই ভালো, বাটনের সাউন্ডটাও বেশ ভালো। অ্যান্ড এই বাটনটা একদমই ফেক, বুঝাইছে আসলে বাটন, আসলে বাটন না। তো অন হয়ে গেল, বেশ সুন্দর ডিসপ্লেটা, মনে হচ্ছে অ্যামোলেড, আসলে অ্যামোলেড না, আইপিএস ডিসপ্লে, কিন্তু ব্ল্যাক কালারটা ট্রু ব্ল্যাক দেখা যাচ্ছে এবং সেন্সরটাও খুবই ভালো। এটার মধ্যে বেশ পছন্দের জিনিস আমার মনে হয়েছে ক্যালকুলেটারটা। অ্যান্ড দেখি আমরা বক্সে আর কী কী আছে ইনসাইডে। তো ইনসাইডে খোলার সাথে সাথে ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন, এক গাদা বই পেপারের মতন বিশাল বড়, কীভাবে চালাইতে হয়, কোন অংশ দিয়ে কেমনে কী করতে হয়, এবং কিউআর করে নেবেন। কিউআর করে আপনার অ্যাপটা ডাউনলোড করে সেট আপ করে নেবেন, এবং বিস্তারিত আরও জানতে হলে কমেন্টস করবেন এবং চাইলে বইটাও করতে পারেন। এবং চার্জিংটা খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে, ম্যাগনেটিক চার্জার, এবং স্ট্র্যাপগুলোও খুবই সফট, খুবই স্লিম, এবং টেক্সচারটাও খুবই ভালো, দেখেন কী সুন্দর করে লেগে যায়। তো চার্জিং হচ্ছে, চার্জিং অ্যানিমেশনটাও বেশ সুন্দর আমার মতে। এই প্রাইসে সবচেয়ে পছন্দের এই ঘড়িটা 2021 এবং 2022 জন্য আমি রিকমেন্ড করবো, যেহেতু আমি এটা 1 বছর ইউজ করেছি। এবং দেখেন স্ট্র্যাপ কীভাবে লাগাইতে হয়, স্ট্র্যাপ একটা লাগানো শেষ, দ্বিতীয়টাও লাগিয়ে ফেলবেন, এভাবে বেশ টাইট আছে। তো এখন আমরা কিছু সিনেমেটিক শট নিলাম। বেশ সুন্দর অ্যান্ড চাপিয়ারও ধরে রাখলে এটার থিমগুলো চেঞ্জ করতে পারবেন, বেশ সুন্দর সুন্দর থিম আছে। এবং চাইলে আপনারা ফোনের মাধ্যমে নানা রকম ছবি দিতে পারবেন, এবং অসংখ্য হাজার হাজার পরিমাণের থিম আছে, আপনারা ডাউনলোড করে দিতে পারবেন। আমার কাছে এটা ডাউনলোড করে দিয়েছি, এটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। এটা অনায়াসেই একদিনের মতন ব্যাকআপ দিছিল, চার্জ ব্যাকআপ, সব কিছু ইউজ করার পরে, যেমন কল, গান বাজানো এবং ব্লুটুথ কানেক্ট, এভরিথিং আপনারা বলতে পারেন। আমার কাছে এটা বেশ পছন্দের, হুবহু কপি আইফোনের এই ফিচারটা, এবং ল্যাগ ল্যাগ নাই, ইউআইটা খুবই ভালো এবং সফটওয়্যার আপডেটও আসে। তো বেশ এখানে ফিচার দেওয়া আছে, ফ্যাক্টরি রিসেট এখান থেকে করতে পারবেন, অ্যাবাউট আছে, পাসওয়ার্ড দিতে পারবেন, এবং আরও অনেক কিছু ফিচার আছে, আপনারা ওইগুলো চেক করবেন। তো এই ছিল আজকের আয়োজনে, এটার কীভাবে কী আসে বিষয়। তো অ্যাপটা দেখার দিচ্ছি, কোন অ্যাপটা ডাউনলোড করতে হবে, ওয়্যার ফিট প্রো এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। এই অ্যাপটা কানেক্ট করার একটু আমাদের একটু ভেজাল হয়েছিল, তো এই অ্যাপটা কানেক্ট করে ফেললে একবার খুব সহজে আপনারা ইউজ করতে পারবেন। বেশ করে একটা সমস্যা নিয়েছিল আমাদের ভিভো ফোনে এবং শাওমি ফোনে, অনায়াসেই স্যামসং এবং আইফোনে দুটো ডিভাইসই খুব ভালোভাবে সেট আপ হয়ে গেছিলো। তো HW16 এটাতে অনেক কষ্টমষ্ট করে সেট আপ করলাম, সেট আপ করার সময় অবশ্যই এরকম একটা কিউআর করতে হয়, তারপরে সেট আপ আমাদের কমপ্লিট, তারপর হাতে লাগানোর পর দেখা যাক কেমন অবস্থা। তো আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড ভিডিও কেমন লাগবে লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। অ্যান্ড কম্পারিজন ভিডিওটা HW22 Pro সাথে, ওই ভিডিওটা আই বাটনে দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। এবং চার্জিং কেবলটা আবারও দেখিয়ে দিচ্ছি, চার্জিং কেবলটা বেশ। এবং আপনারা চাইলে আমাদের মতো এরকম একটা প্রোটেক্টর লাগিয়ে নিতে পারেন, লাগিয়ে নিলে তাহলে আর কোনো রিস্ক থাকবে না, স্ক্র্যাচ পড়বে না। এটা অবশ্য বেশি একটা দাম না, এই মাস্টার পলিটা,
আর এই মাস্টার পার লিটার প্রাইস আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সাবস্ক্রাইবটা মাস্ট বি করবেন এবং লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন না, প্রশ্ন থাকবে।